আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো প্রবাসী ভাই ও বোনেরা, যারা কুয়েতে অবস্থান করছেন অথবা যারা পৃথিবীর যেখানে অবস্থান করছেন, বিশেষ করে COVID-19 পরিস্থিতিতে এই ব্যাপারটি সবারই জানা উচিত। ইচ্ছে অনিচ্ছে দেশে বিদেশে বিভিন্নখানে বৈধভাবে অবৈধভাবে আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি ভাই ও বোনেরা অবস্থান করছেন, আর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিও সাজানো। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আমরা জানি কিন্তু ইচ্ছে করে করি না বা হেয়ালি করে এটার মূল্যায়ন করি না। সকল অবৈধ প্রবাসী বাংলাদেশি সবার জন্যই এটা করা উচিত। আর প্রথম পরিস্থিতিতে যেটা বর্তমানে COVID-19 এই মহামারীতে যেসব প্রবাসী ভাইরা বিদেশে অবস্থান করছেন, বিশেষভাবে যারা অবৈধভাবে অবস্থান করছেন, তারা সব সময় আপনার মানি ব্যাগে অথবা আপনার পকেটে একটি কাগজে দেশের ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে রাখবেন। যেহেতু কুয়েত সহ বিভিন্ন দেশে আপনার কোনো আত্মীয় স্বজনের নাম এবং তার মোবাইল নাম্বার, বাংলাদেশে আপনার পরিবারের মোবাইল নাম্বার এবং আপনার বাড়ির ঠিকানা, যাতে কোনো দুর্ঘটনা হলে আপনার পরিচয় খুব সহজে যে কেউ নিশ্চিত করতে পারে। মনে রাখবেন, আপনি যদি 5-6 দিন আপনার পরিবারের সাথে যোগাযোগ না করেন, তারা আপনার জন্য চিন্তা করে আপনি কোন জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছেন, নাকি অসুস্থ হয়ে পড়ে আছেন, নাকি আপনার কোনো দুর্ঘটনা ঘটেছে, সেটা নিশ্চিত করার জন্যই আপনার কাছে সর্বাক্ষণিক এসব ব্যাপারগুলি থাকা উচিত। আর আপনি যদি কোনো হাসপাতালে ভর্তি অবস্থায় থাকেন, তাহলে আমাদের অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা সেখানে ডিউটিরত অবস্থায় আছে, তারা নিশ্চিত করতে পারবেন আপনার পরিচয় এবং আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবে আপনার অবস্থান। তাই আপনার পরিচয়টা দেখে আপনার পরিবারের কাছে নিউজ পাঠানোর জন্য বা আপনার অবস্থানের খবর পাঠানোর জন্য আপনার উচিত এখনই আপনার মানি ব্যাগে একটি ঠিকানা লিখে রেখে দেওয়া। ইচ্ছে অনিচ্ছে আমরা আমাদের মানি ব্যাগ পকেটে অনেক কিছু রাখি, কিন্তু যেটা খুবই প্রয়োজন সেটা রাখি না। COVID-19 পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে নানা মানুষের বিভিন্ন ধরনের নিউজ প্রচার হয়, তার নিচে একটি লেখা থাকে, ঠিকানা অবশ্য পরিচয় জানি না, কেউ জানলে জানাবেন, কেউ চিনলে আরেকজনকে বলবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার অথবা কিছু আপনার সেখানে রেখে দেন, সেক্ষেত্রে এরকম অবস্থার সৃষ্টি হবে না, যাতে করে আপনার পরিবার পরিজন যেমন আপনাকে খুঁজে পাবে এবং আপনি খুঁজে পাবেন আপনার পরিবার পরিজনকে। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে একজন প্রবাসী ভাই অথবা বোন দেখে সচেতন এবং সতর্ক হতে পারে। আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা প্রবাসী আপডেটগুলো শেয়ার করলে আপনারা মিস না করেন। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।